আমাদের খুবই ভালো পারফরমেন্স করবে এবং এইবার সে গতবারও সিলেট টিমে ছিল এবং সেখান থেকে পারফরমেন্স করে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছিল এবং এখন আমরা এইবারও আশা করতেছি যে শান্ত এইবারও খুবই ভালো পারফরমেন্স করবে এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করবে এবং জাতীয় দলে আবারও চেনাশন দেখে ফেলবে এবং আমাদের এটাই আশা। শান্ত খুবই ভালো ক্যাপ্টেন্সি করছে এবং কিছু কিছু জায়গায় যেহেতু সমস্যা আছে আশা করছি যে খুব নিকট ভবিষ্যতে সেটা সমাধান হয়ে যাবে এবং উনি ভালো ক্যাপ্টেন্সি করবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে যে সে যোগ্য এবং এই পারফরমেন্স অনুযায়ী যে সে ভালো করতে পারবে এটাই তিনি দেখিয়ে যাচ্ছেন সিলেটে এবং আমরা আশাবাদী যে দিন শেষে আমরাই জিতবো এই টেস্টটা আরও একটা টেস্ট।